প্রযুক্তি ঘন মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে দ্বিতীয় ইউনিটের স্টিম জেনারেটর প্রেসার ভেসেলও এখন দেশে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে 20,000-এর বেশি দেশি বিদেশি জনবল 2022 সালের শেষ দিকে প্রথম ইউনিটের উৎপাদনে আসার মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হিসেবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে বিশ্বের বুকে 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এক নম্বর রিয়্যাক্টর বিল্ডিংয়ের উপরের অংশ বা ডোমের সর্বশেষ অংশ বসানো হয়েছে দক্ষতার সাথে তার আগেই রিয়্যাক্টর বিল্ডিংয়ে জায়গা নিয়েছে পোলার ক্রেন এর নিচেই থাকবে প্রেসার ভেসেল বসানো হচ্ছে স্টিম জেনারেটরও রাশিয়া থেকে দীর্ঘ সাগর পথ পাড়ি দিয়ে আসা ভারী এসব যন্ত্রাংশ গ্রহণ করা হয়েছে রূপপুরে পদ্মা নদীর জেটিতেই ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের তত্ত্বাবধানে ভারী যন্ত্রাংশের প্রায় সবই তৈরি হয়েছে রাশিয়াতে আরও 1200 মেগাওয়াট সক্ষমতার দ্বিতীয় চুল্লির জন্য দরকারি উপকরণও রাশিয়া থেকে রূপপুরে চলে এসেছে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে করোনা মহামারীতেও কাজ থেমে যায়নি একদিনের জন্য আমরা বিপুল পরিমাণ একটা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করেছি এবং শিডিউল মতো আমাদের নির্মাণ কাজ অব্যাহত রেখেছি আজকে কোভিড-19 সিচুয়েশনেও আমরা স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের নির্মাণ কাজ অব্যাহত রেখেছি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার রোসাটম রাশিয়ান নকশা কারিগরি ও আর্থিক সহায়তায় দুটি রিয়্যাক্টরই হবে ভিভিআর 1200 প্রযুক্তির যা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সর্বাধুনিক ও সর্বশেষ সংস্করণ এর থাকবে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা মনে করেন যে আপনি পাওয়ার নাই কোনো নাই ব্যাটারিও চলে গেছে সবকিছু নো এসি পাওয়ার তাইলে পরে একটা ন্যাচারালি সার্কুলেশন হবে আর যে এই যে ফুয়েল রড গুলো যে উত্তপ্ত হয়ে যাবে সেই টেম্পারেচারটাকে নিয়ে আসবে নিয়ে সেটা সে সেকেন্ডারিকে দিবে সেই সেকেন্ডারি থেকে এটা এয়ার হিট এক্সচেঞ্জারে চলে যাবে এবং সেখান থেকে সেটা অ্যাটমসফিয়ারে চলে যাবে এগুলো অল দিজ আর অটোমেটিক প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পরমাণু প্রযুক্তি পরিচালনার দক্ষতা তৈরি হচ্ছে বাংলাদেশের টেকনোলজি ট্রান্সফার হচ্ছে এবং 22 অর্গানাইজেশন ইনক্লুডিং 14 রাশিয়ান বর্তমানে 20,000 প্রায় 21,000 লোক এখানে কাজ করতেছে আর এটা এই বছরের শেষ নাগাদ হবে 22,105 জন পিক পিরিয়ডে কনস্ট্রাকশনে মোর দেন 7,000 প্রফেশনালস উইল বি ইনভলভ ইন দ্যাট পিপি 1,13,000 কোটি টাকার এই প্রকল্পের 90% আসছে রাশিয়া সরকারের ঋণ হিসেবে সবকিছু ঠিক থাকলে প্রাথমিকভাবে পারমাণবিক বিদ্যুৎ পাওয়া শুরু হবে 2022 সালের ডিসেম্বর মাসে ইব্রাহিম পাঠান ডিবিসি নিউজ ঢাকা